কয়লা কাণ্ডে লালা ঘনিষ্ঠ চারজন অভিযুক্তকে আদালতে তোলা হলো মঙ্গলবার। কয়লা পাচার কাণ্ডে সিবিআই তদন্তের পর লালা ঘনিষ্ঠ ধৃত চারজনকে আসানসোল আদালতে তোলা হয় মঙ্গলবার। বেআইনি কয়লা পাচার কাণ্ডে এই চারজন যুক্ত রয়েছে বলে জানা গেছে সিবিআই সূত্রে। এই চারজন হলেন নারায়ণ নন্দা, গুরুপদ মাঝি, জয়দেব মণ্ডল এবং নীরদ মণ্ডল। এই চার অভিযুক্তকে তোলা হয়েছে আসানসোল সিবিআই আদালতে। এদের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ রয়েছে বলে জানা গেছে সিবিআই সূত্রে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।